আসসালামু আলাইকুম, লুবনার লাইফ স্টোরিতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি নিয়ে আসলাম আমার সিম্পল রান্না, লাউ দিয়ে চিংড়ি মাছ, লতি দিয়ে ইলিশ মাছ, এবং কি লাউ সিলকা দিয়ে লুটটা শুকিয়ে দিয়ে বোনা হবে, সাথে দিব আপনার রসুন। তো দেখতে থাকুন আমার আজকে সিম্পল রান্না বান্না, আশা করছি সবার কাছে ভালো লাগবে। আমি চুলা একটা কড়াই বসাই নিলাম। প্রথমে আমি লাউ ছিলকাটা ভাজি করব লোটটা শুকিয়ে দিয়ে। তো দেখতে থাকুন, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এখন একটু তেল দিয়ে নিচ্ছি। আমি এখন শুটকিটা দিয়ে দিব, শুটকিটা একটু ভেজে নিব। শুটকিটা একটু ভেজে নিচ্ছি। শুটকিটা ভাজা হয়ে গেছে, আমি এখানে একটু পেঁয়াজ অ্যাড করে দিব সাথে। সাথে কিছু কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি। শুটকিটার কালার সুন্দর থাকার জন্য একটু হলুদের গুঁড়া অ্যাড করে দিলাম, হালকা একটু হলুদের গুঁড়া। হাফ চা চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। মশলাটা আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। কুটকিটা ভালোভাবে ভাজা হয়ে গেল, আমি এখন এখানে আস্ত রসুন অ্যাড করে দিব। রসুনের কারণে মশ টেস্ট অনেক বেড়ে যাবে। এটার কারণে আমি এখন এখানে অ্যাড করে দিব লাউ চামড়া কুচিটা। লাউ চামড়াটা অ্যাড করে দিলাম, ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি। তো ভাজা হতে থাকুক, আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি এখানে অন্য একটা পাতিল বসাই নিচ্ছি লাউ রান্না করার জন্য। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাকুক। তেলটা গরম হয়ে গেছে, আমি এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা দিয়ে দিলাম আমি। সাথে আমি একটু পেঁয়াজ অ্যাড করে দিলাম, কিছু কাঁচামরিচ, পেঁয়াজ, এগুলো ভাজা হতে থাকুক চিংড়ি মাছের সাথে। আমি এখন এখানে একটু রসুন বাটা অ্যাড করে দিব, এক চামচ রসুন বাটা একটু ভেজে নিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি একটু হলুদের গুঁড়া হাফ চামচ, পরিমাণ মতো লবণ। হাফ চামচ জিরা গুঁড়া। আমি একটু পানি অ্যাড করে দিলাম মশলাটা যাতে না পোড়া যায়। মশলাটা কষানো হতে থাকুক, আমি একটু পরে আসতেছি। আমার এই চুলায় আপনার যাই লাউ সিলকা ভাজিটা মোটামুটি হয়ে আসতেছে। আমি ডিমে আছে বসায় রাখছি,
ঢাকনা দিয়ে দিলাম আবার। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখানে আরো কিছু পানি অ্যাড করে দিব লাউ রান্নার জন্য। পানিটা গরম হওয়ার জন্য আমি একটু ঢাকনা দিয়ে দিচ্ছি, গরম হতে থাকুক। পানিটা গরম হয়ে গেছে, আমি এখন লাউটা অ্যাড করে দিব। লাউটা দিয়ে দিলাম আমি, লাউটা কষানো হতে থাকুক। আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি। আমার এখানে লাউ সিলকা বাজিটার অবস্থা দেখি, হয়ে আসছে। খুবই মজার একটা খাবার এটা। আমার লাউ সিলকি ভাজি তো হয়ে গেল, আমি এখন একটু এসে নামাই নিচ্ছি। একটা বাটিতে বেরিয়ে নিতেছি, নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে লাউ সিলকা ভাজি আস্ত রসুন দিয়ে, আছে লোটটা বাস, লোটটা শুটকি। আপনারা ট্রাই করে দেখতে পারেন, অনেক মজার একটা খাওয়া। লাউর কি অবস্থা দেখিনি। সময় লাগবে লাউটা হতে। আমি এই পাখে লতিটা রান্না করে নিই। লতি রান্না করার জন্য আমি একটা পাতিল বসাই নিলাম, পাতিলটা গরম হোক। পাতিলটা গরম হয়ে গেছে, আমি এখন তেলটা দিয়ে দিচ্ছি। আমার আরো একটু তেল, আমার তেলটা গরম হয়ে গেল, আমি এখন পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি ভাজার জন্য। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাকুক, আমি পেঁয়াজের সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। লতি রান্না একটু রসুনটা বেশি লাগে, রসুনটা ভেজে নিচ্ছি ভালোভাবে। আমার রসুনটা ভাজা হয়ে গেছে, আমি এখন এখানে একটু পানি অ্যাড করে দিয়ে বাকি গুঁড়া মশলাগুলো দিয়ে দিব, যাতে মশলাটা পুরো না যায়। আমি এখানে হাফ চামচ হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ, হাফ চামচ জিরা গুঁড়া, এক চামচ মরিচ গুঁড়া অ্যাড করে দিলাম। মশলাটা কষাইনি ভালোভাবে। আমার মশলাটা কষানো হয়ে গেছে, যে তেল উঠে গেছে উপরে, আমি এখন ইলিশ মাছটা অ্যাড করে দিব। ইলিশ মাছটা কষানো হতে থাকুক, আমি একটা ঢাকনা দিয়ে দিলাম ভালোভাবে কষানোর জন্য। আমার এই চুলে লাউ রান্নাটা মোটামুটি হয়ে আসছে। লাউটা হয়ে গেছে, জলটা আর একটু কমবে। আমার ইলিশ মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন লতিটা দিয়ে দিব সাথে। লতিটা দিয়ে দিলাম, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
ঢাকনা দিয়ে দিই রুটিটা জুস হওয়ার জন্য। আমি রুটিতে কিছু পানি অ্যাড করে দিব সিদ্ধ হওয়ার জন্য, আর একটু পানি লাগবে আমার। আমি আর একটু পানি অ্যাড করে নিচ্ছি। আমি আর একটু পানি অ্যাড করে নিলাম, এখন ঢাকনা দিয়ে দিব ভালোভাবে জোশ হওয়ার জন্য। আমার এই চুলে লাউটা হয়ে গেছে, আমি এখন নামাই নিব। আমি এখন একটা পাতিলে বেড়ে নিব লাউ রান্নাটা, আর বাকি রইল লতি ইলিশ মাছ দিয়ে। লতিটা মোটামুটি হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে বেড়ে নিব, দেখাচ্ছি আপনাদেরকে ফাইনাল লুক। হয়ে গেল আমার লতি রান্নাটা, এই যে আজকে আমার তিনটা রান্না একসাথে। সবাই ভালো লাগবে আশা করি। তো আল্লাহ হাফেজ, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।